যে আমরা মূলত একটা পার্টি বাকিংহাম প্যালেস নামের বাড়ি পাশে একটা পার্ক পার্ক আছে, তো এখানে জগিং করার জন্য বা বসে রেস্ট করার জন্য সময় টাইম পাস করার জন্য অনেক মনোরম একটা সুন্দর পরিবেশ, অনেক বাতাস আছে এখানে, আমার টাইম চলে আসছে। দেখা যাচ্ছে যে ঘাসের উপরে অনেকে বসে শুয়ে অনেকে কাউকে করছে বা সময় টাইম পাস করছে, অনেকেই বেড়াতে আসছে। এই পাশ দিয়ে লেক আছে, লেকের লেক দিয়ে অনেক হাঁস এখানে লেকে রয়েছে। আপনারা জানেন যে রানীর অনেক প্রিয় হাঁস, এখানে হাঁস ধরা নিষেধ। তবে এখানে এমনিতেই পশু পাখি যে কবুতরগুলো আছে দেখা যাচ্ছে, কেউ কখনো ধরেও না বা এদেরকে ডিস্টার্ব করে, এবং এগুলো করলে অনেক জরিমানা আছে, এটা আইনগত। দেশের সবই ফুল, এই যে ঘাসের মধ্যেও এখানে ফুল থাকে, এখানে ঘাসের মধ্যে এক ধরনের ফুল, এখানে সব জায়গায় এটা থাকে, সারা ইউকেতে আমি দেখছি। হ্যাঁ, এখানে ঘাসের মধ্যে এই ফুলটা খুব হয়, এরকম দেখা যাচ্ছে পুরোটা ঘাস, তো ঘাসের মাঝে মাঝে এরকম ফুল হচ্ছে, অনেক সাদা সূর্যমুখীর মতো। এখানে গাছপালাগুলো অনেক পুরানো, এই গাছগুলো অনেক বয়স আছে এখানে, তার মানে এই পার্কটা কিন্তু অনেক আগে। এই যে এখানে ওই পাখিটা কি গো জলি জানো, এই যে মুখ মাদার ঠোঁট লাল, ওইটা পাশে পানকুড়ি পাখির মতো মনে হচ্ছে। এখানে ছোট একটা লেক ব্রিজ আছে লেকের উপর দিয়ে, পার্কটা অনেক বিশাল, অনেক বিশাল। দেখাইছি তো আমার কাছে এই গাছটা, সামনের এই গাছটা কত সুন্দর দেখছে, মাথা নুয়ে পড়ে ছায়া দিচ্ছে, কত সুন্দর উপরে এই যে হেলিকপ্টার, এক জায়গায় হেলিকপ্টার কিন্তু দাঁড়ায় আছে। স্বাগত, কেউ রানীর প্যালেস দেখাচ্ছে। এই সাইডটা তো আরো সুন্দর, অনেক অনেক সুন্দর, এত ভালো লাগছে। এবং এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে।
ওইদিকে কবুতরকে অনেকে খাবার দিচ্ছে। ফুল গাছগুলো দেখছো, ওইখানে অনেকগুলো ফুল গাছ। যা ওইদিকে থাক, চলো আমরা চলে এদিকটা আর না যাই, আমরা ওই ওখান দিয়ে ব্রিজের উপর দিয়ে ওই পাশে যাই। আসো ওই পাশটা আরও সুন্দর, আসো। হ্যাঁ হ্যাঁ ওই পাশটা অনেক সুন্দর, এই জন্য যেতে বলছি, একটু ফাস্ট আসো। এগুলো ছোট ছোট ফুল, আসলে মূলত কি ফুল এটা, ভিডিওতে সব চলে আসছে। এগুলো ক্যামেরা ঘুরালি, হাঁসগুলো দেখো কত রকমের হাঁস আছে এখানে লেকে, রানী লেক, আর সেখানে হাঁস থাকবে না এটা কি হতে পারে? ওট আর ঠিক এই পাশে এই যে লন্ডন আই টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে, রানীর প্যালেসটার মতোই খুব সুন্দর দেখা যায়। বিভিন্ন রকমের হাঁস আছে, এগুলো আমরা আই আইটা দেখা যাচ্ছে। অনেক মরা হয় কেউ ঘুরছে, সামনের দিকে যাই। এখানে নানান রকম হাঁস, অনেক কালো হাঁস আছে, এগুলা তো হাঁস না, এটা পানকড়ি, বড় বড় পানকড়ি মনে হচ্ছে আমার কাছে, নাকি হাঁস। পার্কটা আসলে অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, শুধু সুন্দর করলে ভুল হবে। এই যে এখানে সবাই খাওয়াচ্ছে, এই টিয়া পাখি আছে এখানে গাছে, অনেক টিয়া পাখি আছে এখানে, এই যে গাছে অনেকগুলো টিয়া পাখি, উন্নত সবাই। এই সাইডটা দেখো, চেয়ার পাতা আছে, বসার জায়গা আছে, অনেক সুন্দর, তাই না? জাস্ট লাইক হ্যাভেন ভেস্ট, তো এর থেকে অনেক অনেক সুন্দর। আসলে কত সুন্দর হবে ভেস্ট, এটা আসলে বলা যাবে। আইসক্রিম খাওয়া যাবে, কত কত ঠান্ডা লাগছে। আচ্ছা তাহলে অন্যদিকে যেতে হবে, ওই যে আরেকটা গেট হচ্ছে, হুম জলি, এই যে এদিক দিয়ে একটা গেট আছে, আমরা যেটা প্রথমে এদিক দিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু বললো ওইদিকে বন্ধ আছে, এটা হচ্ছে ওই সাইডটা। হ্যাঁ ওইদিকে অনেক সুন্দর জায়গা আছে, চলো। হ্যাঁ বসবো এখানে, হ্যাঁ ভিডিও তো আসছে, সব চলে আসছে। হ্যাঁ চেয়ার পাতা আছে এখানে বসার জন্য জোড়ায় জোড়ায়। ও আচ্ছা
আমরা একটু এই সাইডে যে লেকের এদিকে যাই। গাছগুলো অনেক সুন্দর এবং এরকম গাছগুলো গাছগুলো নুয়ে পড়ে আছে দেখছো, এরকম ঘাসের মধ্যে সাদা সাদা ফুল, মানে আমার মনে হয় যে এদের সব কিছুর মধ্যে একটা আর্ট থাকে না। রক্ষণাবেক্ষণ যাই না, অনেক ওয়েদারের কারণে অনেক কিছু এই সাইডটা অনেক সুন্দর। সাইডে অনেক ধরনের ইয়ে আছে, ঘাস আছে, বড় ছোট মাঝারি ক্ষুদ্র সব ধরনের হাঁস আছে। আসলে লেকটা খুবই মজার, চারিপাশ দিয়ে একটা পরিবেশ, এখানকার ওয়েদারটা আরও বেশি সুন্দর। এই মুহূর্তের জন্য যে ওয়েদারটা আছে, আমরা যদিও জ্যাকেট নিয়ে এসেছি কিন্তু তারপরেও জ্যাকেট খুলে দিচ্ছি, অনেক ঠান্ডা বাতাস, অনেক রোদ, সব কিছু মিলে অনেক সুন্দর একটা ওয়েদার। এই যে হাঁসগুলো রাজহাঁস, এখানে দেশে হাঁস ধরা বা হাঁসকে আঘাত করা দণ্ডনীয় অপরাধ। এই যে এখানে একটা ঠোঁট লাল হাঁস, একটা আছে এই যে ঠোঁট সাদা একটা বডি কালো হাঁস। হাঁসের প্রকৃতি এই যে, এটা আরেক ধরনের হাঁস, হাঁসের নানান প্রকৃতি আছে, প্রকৃতিগুলো ডাকছে। আর এই যে এখানে এই যে ঠোঁট সাদা বডি কালো হাঁস, এখানে কিছু হাঁস আছে, এটা আরেক প্রকৃতি, এখানে অনেকেই বসে আছে। বলিও কি ওখানে একটা ছোট ফ্লোরা আছে, এই ফ্লোরাটা দেখছো পানি বের হচ্ছে। গাড়ি তেড়ে আসে তাই, আর এখানে এটা আসে না, এই জন্য আনসোশাল না, সোশ্যাল না। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো বাংলাদেশে হাঁস দেখলে ভয় পালাও, আর এখানে তোমাকে কেউ তাড়া দিচ্ছে না, মজা। ও খুব ভালো লাগলো আজকে এই জায়গাটা এসে, মনটা পাতলা হয়ে গেল অনেক। বসবা কোথায়, এই যে এখানে? আচ্ছা আমরা আরেকটু ওই সামনের দিকে ওইদিকে আগে ওইদিকে উঠি, চলো ওই সাইডটা একটু দেখে আসি। আমরা ওই সাইডটা মনে হয় কিছু দেখার দরকার, তাহলে মিস করবো। এখানে হাঁস চলে আসছে হ্যাঁ খাওয়ার জন্য, কবুতর অনেক কি খাবার দেয়।
Oh, sorry. Oh, side of full gas below that, huh? What is so good? Sorry? আমরা সাইড দিয়ে ওইদিকে বেরোবো, দেখছো এই যে পিছনের সাইডটা অনেক সুন্দর জায়গাটা। যে এখানে দেখেন অনেক ধরনের ফুল আছে, এত সুন্দর ফুল, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, সাদা, তারপরে লাল খয়েরি, গোলাপি, অনেক ধরনের ফুল আছে। হ্যাঁ, ভিডিও তো করলাম, তারপর আরও করতে হবে ভিডিও। হ্যাঁ, এই যে সবগুলো খুবই ক্লোজলি নিচ্ছি। এখানে স্টেডিয়ামের মতো আমার এখানে গ্যালারি আছে বসার জন্য, এখানে কোনো অনুষ্ঠান জায়গাটা আরও আছে। আমরা পার্কের ভিডিওটা এখানে শেষ করছি, একটা ভিডিও করতে হবে আপনাদের পাশে আমরা যাবো।